বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গা নিয়ে এসেছি, এটা অনেক দূরে, অর্থাৎ চৌগাছা থানার দেবালয় গ্রাম। পাশেই আমার বোনের বাড়ি, বোনের আমার ভগ্নিপতির একটি বাগান বাড়ি রয়েছে বা বাগান রয়েছে, সেই বাগানের মধ্যে আমি এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে অনেক গাছগাছালি দেখা যাচ্ছে, তো এটা দেখে আপাতত মনে হচ্ছে কোনো একটা বাগান বা বন। এখানে ভ্যারাইটিস রকমের গাছ রয়েছে। তো এখানে আমি যদি কখনো আসি তো এই বাগানের মধ্যে আসি, কারণ এখানে একটি নিরিবিলি শান্ত পরিবেশ বিরাজ করে। এই জায়গাটা আমার খুবই শান্ত মনে হয় এবং প্রচুর গাছ রয়েছে, প্রচুর গাছ, বাঁশঝাড়। এখন শীতের সকালবেলা আমি আমার বোনের বাড়ি বেড়াতে এসেছি এবং একটু ঘোরাঘুরি করছি, তো এই বাগানের মধ্যে এলাম। এখানে অনেক সেগুন গাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় বড় পাতা সেগুন গাছ। আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, দেখুন বন্ধুরা কত গাছ। এই গাছগুলা সেগুন গাছ, আরো অনেক মোটা হবে এবং এখানে মেহগানি গাছ, ওপাশে আরো অনেক গাছ রয়েছে। খুবই শান্ত একটি পরিবেশ, সাধারণত এরকম শান্ত পরিবেশ গ্রামের মধ্যে দেখা যায় না। এই যে পাশে বাঁশঝাড় দেখতে পাচ্ছেন, এই পাশে বাগানের পরেই আমার বোনের বাড়ি। তো একটু গা ছমছম করে এখানে এলে, আপনারা যদি এমন জায়গায় কেউ একা একা আসেন বেশ একটু ভয় ভয় করবে, লোকজন কোনো কিছুই নেই, বেশ শান্ত পরিবেশ। একটু এগিয়ে গেলেই পাশে একটি প্রাইমারি স্কুল এবং বাড়িঘর রয়েছে। তো বন্ধুরা চলুন আমরা রাস্তায় উঠি। পাশেই একটি পাকা সড়ক চলে গিয়েছে এবং এই পাকা সড়কের পাশেই এই বাগানটি। এই যে পাশে পাকা সড়ক দেখতে পাচ্ছেন, এটা একটি প্রাইমারি স্কুল, এটা পরিত্যক্ত ভবন, এর ওপাশে নতুন ভবন আছে। এই পাকা সড়কটি চলে গিয়েছে এদিকে খড়িনচা বাজারে, আর এদিকে পুরোপাড়া বর্ডারে চলে গিয়েছে। এপাশেও অনেক বাঁশঝাড়, গাছগাছালি আছে। বন্ধুরা এবার আমি আর একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, চলুন। এখানে একটি অনেক বড়
বাউড় আছে। বাউড় বলতে ঠিক নদী নয়, এটা নদীর সাথে সংযুক্ত একটি জলাশয়, তবে অনেক লম্বা, প্রায় 7-8 কিলো লম্বা, 7-8 কিলোমিটার লম্বা। এখানে প্রচুর মাছ চাষ হয়। এখন আমরা ঢুকছি সুন্দরবনের গহীনে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এমন একটি বন, একদম সুন্দরবনের মতোই। তো আসলে এই জায়গাটা দেবালয় গ্রাম, চৌগাছা থানার খরিঞ্চা এলাকা। বাউড়ের পাশেই এই বাগানটি আমার ভগ্নিপতি শ্রী মদন দেবনাথের। তো সেই বাগানে আসছি, এখানে সম্ভবত বাঁশ কাটা হবে এখন এবং বাঁশ ফাড়াই করা হবে। দেখেন কত বাঁশ এখানে। পাশেই বিশাল বড় বাউড়, খরিঞ্চা বাউড়। এই বাউড়টা কপোতাক্ষ নদের সাথে সংযুক্ত, প্রায় 7-8 কিলো লম্বা। আমরা বাগানের বাঁশঝাড়ের ভিতর দিয়ে বাউড়ের ধারে এগিয়ে যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি বাউড়ের পাশে একটা পুকুর। এই পুকুরটা আপনার? এই পুকুরটা, হ্যাঁ ওই যে মাছ ধরছে ওখানে, না মাছ নেবেন, এত দূর থেকে মাছ নিয়ে যাওয়া যায়, ওই ওখানে মাছ ধরা হচ্ছে। এই যে পাশে যে বাউরটা দেখা যাচ্ছে, এইদিকে দক্ষিণ, একটু নিচের দিকে যাই আমরা। এই যে দক্ষিণ দিকে, এটা মূলত এখান থেকে 2 কিলোমিটার দক্ষিণে বাংলা ভারতের বর্ডার। আমরা বাউড়ের একদম সন্নিকটে এসেছি। প্রচুর মাছ চাষ হয় এখানে। ওখানে মাছ ধরা হচ্ছে, এখানে আপনার পুকুরে কি কি মাছ আছে? রুই মাছ, মৃগেল মাছ, তাল গাছ। বেগুন গাছের ফার্নিচার খুব ভালো হয়, এই জায়গায় তো আগে মূলত খেজুর বাগান ছিল না? এই যে পুরাতন কিছু খেজুর গাছ আছে, এগুলো অনেক পুরাতন খেজুর গাছ। ২৬ বছর বয়স হয়েছে না, ওই কাটা দেখেই বোঝা যায় যে গাছের বয়স কত। এটা আমার প্রতিদিন সকালবেলা আমি আসবো জ্যৈষ্ঠ মাসে, এইখানে খাজুর পড়ে থাকবে,
বন্ধুরা আপনারা এই যে কাটা অংশগুলা দেখতে পাচ্ছেন, এই যে এদিকে এদিকে, মূলত প্রতি বছর একবার করে কাটা হয়। তো এই এই যে কাটা অংশগুলা গণনা করে বোঝা যায় যে এই খেজুর গাছের বয়স কত। আমরা একটা গুনলাম, 26 বছর এই গাছটা কাটা হয়েছে। হ্যাঁ, 30 বছর আরো বেশি হবে, তার থেকে বেশি হবে, 30-32 বছর এই খেজুর গাছের বয়স। অনেক পুরাতন গাছ। আমার জমির আজ হচ্ছে এই আমি এখানে দেখছি যে খেজুরের রস জ্বালানো, হয়তো জ্বালায় গুড় তৈরি করা হয়তো বাগানে। আপনার যে এই গাছটা পুরাতন গাছ, এটা কি গাছ? এটা হচ্ছে রেন্টি করাই। রেন্টি করাই। আর এটা পুয়ো গাছ, লোকেশন দেখো, পুয়ো গাছ কই? পুয়ো ওই যে লম্বা, ও এই যে ভিতরে, না এই 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 যে এটা, এই গাছ ওই উপরে পলটা সাহিয়েছে, পুরাতন পুয়ো কাঠও কিন্তু ভালো কাঠ, ভালো না? হ্যাঁ, ফার্নিচার ভালো। আগে ছিল তোদের পুয়ো গাছ? হ্যাঁ, আমাদের ছিল, ছিল মেলা ছিল। আমি দেখেছি পুয়ো। কিন্তু বাঁশের ঝাড় মনে হয়েছে অনেক আগের থেকে অনেক বেড়েছে। আমি তো আগে অল্প বাঁশ ঝাড় দেখছিলাম, এখানে অনেক পরিমাণে বেড়েছে। সমীর বাবু, এটা সেগুন গাছ। খারাপ এই গাছের দাম কত জানিস? কত? আমার শ্বশুর বাড়ি এরকম একটা বাগান আছে, একটা এরকম এই টাইপের। আচ্ছা, এ তো আপনার ওই যে তল্লা বাসু আছে না, ভালকো বাস, আর একটা হলো তল্লা বাস। এই ঘন, আর ওই তল্লা বাসু ওই লম্বা ওই পাশে, আর এটা হচ্ছে এবার আমাদের এখানে বলা হয়। একটা বাড়ি দিয়ে রেখে দিচ্ছি। হ্যাঁ, ধরেন এই একটা, আরেকটা না, এবার ওই চিকন অংশটা কিন্তু বাস ফেরার কায়দা শিখে নেন বন্ধুরা আপনারা। এবার আঘাত দেবে ওই যে পাশটা পাতলা হবে সেই পাশটা নিচে দিতে হবে। আমার বাবা এরকম ফাটতেন আগে। খাওয়ার খুব প্রচলন বেশি, এরা ব্যাপক খেতে পারে, কিন্তু আমরা এটি লিমিটেড। আমার এই খজুরি করতে হয়ে গেল, আর একটা গিরা ব্যাস, বাস ফাড়া হয়ে গেল।
বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বিপুল ব্লগ 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপনাদের নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।